আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আপনারা খেয়াল করবেন একটা খাই খাই প্রবণতা আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে তারা খাল খায় বিল খায় নদী খায় ব্যাংক খায় সবই তারা খেয়ে ফেলতে চায় তারা বড় বড় ব্যবসা বাণিজ্য সব হাতিয়ে নিতে চায় এই খাই খাই যে প্রবণতা এই খাই খাই প্রবণতা যদি বন্ধ করা না যায় তাহলে এই খাই খাই কোম্পানির মালিকেরা তারা কিন্তু বিদেশে অর্থ পাচার করবে তারা অর্থ লুণ্ঠন করবে তারা ব্যাংকে ফোকলা করে দিবে তারা খাল বিল নদী নালা সব দখল করবে তাই এই খাই খাই যে কোম্পানিগুলি রয়েছে খাই খাই যে ব্যক্তিরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের কালো হাতকে ভেঙে দিতে হবে এবং একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে এই দেশে এই সরকার বা রাষ্ট্রের উদ্যোগ কিন্তু কালোবাজারের নয় এই রাষ্ট্রের উদ্যোগ কিন্তু আজকে যারা সিন্ডিকেটধারী তারা নয় এই রাষ্ট্রের উদ্যোগ কিন্তু ব্যাংক লুণ্ঠনকারীরা নয় সে কারণে আজকে আমাদেরকে এখন এসে আমাদেরকে অবশ্যই চ্যালেঞ্জটি গ্রহণ করতে হবে খাই খাই কোম্পানির যে চিন্তা ভাবনা যে লুট তরাজ যে মানসিকতা সেটা আমাদেরকে বন্ধ করতে হবে আপনারা খেয়াল করবেন যে আমরা যে কৃষক 10 টাকায় খামার থেকে তার তার মাঠ থেকে আলু বিক্রি করেছে তাকে 50-60 টাকা করে আলু কিনে খেতে হয়েছে আজকে কন্ট্রাক্ট ফার্মিং এর নামে হাজার হাজার যে খামারিরা রয়েছেন ছোট ছোট খামারিরা রয়েছেন তারা কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছেন আজকে ডিম সিন্ডিকেটের মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সেটি কিন্তু এখনও দৃশ্যমানভাবে সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা শাস্তির আওতায় বড় কোনো শাস্তির আওতায় আমরা নিয়ে আনতে পারিনি কারা ব্রয়লার মুরগির সিন্ডিকেট করছেন কারা গরুর মাংসের সিন্ডিকেট করছেন এই সকল কিছুকে যদি আমরা পরাস্ত করতে না পারি তাহলে কিন্তু আমরা এই খাই খাই কোম্পানির কাছে আমরা মাথা নত করে রাখবো তাই আমরা মনে করি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা খাই খাই কোম্পানির যে অপতৎপরতা সেগুলি আমরা বন্ধ করতে চাই পবিত্র রমজানকে সামনে রেখে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য দ্রব্যরূপে সেখানে শুল্ক কমানো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে বক্তারা বলেছে এখানে প্রশ্ন হচ্ছে আজকে আমাদেরকে যে শুল্কটি চিনির উপরে কমানো হয়েছে মাত্র 50-60 পয়সা চিনির উপরে শুল্ক কমানো হয়েছে এবং সেই শুল্ক 50-60 পয়সা কমানো হলেও দেখা যাচ্ছে যে চিনির দাম 4-5 টাকা করে কেজি প্রতি 5-6 টাকা করে কেজি প্রতি বেড়ে গেছে শুল্ক কমলো 50 পয়সা দাম বাড়লো 5-6 টাকা আবার আপনি যদি খেজুরের ক্ষেত্রে আসেন খেজুরকে আমরা দেখতে পাচ্ছি একটা একটা এমন একটা পণ্য যে পণ্যটা মনে হচ্ছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য নয় সেই পণ্যের ক্ষেত্রে আমরা যে পরিমাণে ট্যাক্স কমানো হয়েছে সেই ট্যাক্সের চাইতে এখন বাজারে 20-25 টাকা বেশি করে খেজুর আমরা বিক্রি করে দেখতে পাচ্ছি চাল আমদানির ক্ষেত্রে বলা হচ্ছে শুল্ক কমানো হবে কিন্তু সেখানে আবার একটা শর্ত আরোপ করে রাখা হয়েছে যে সেখানে আগাম একটা পারমিশন নিতে হবে তো যদি তাকে অনুমতি নিতে হয় তো অনুমতি নিতে গেলে তো আমদানিকারককে নানা ধরনের কাঠখড় পড়াতে হবে সেক্ষেত্রে চাল আমদানিতেও কিন্তু আমরা তো কোনো সুফল দেখতে পাচ্ছি না অর্থাৎ চাল আমদানি হচ্ছে না সব কিছু মিলিয়েই আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা অস্বস্তিকর অবস্থা একটা ধূম্রচাল অবস্থা আর চাঁদাবাজির কথা যদি বলতে হয় যে আজকে সেই একেবারে মফস্বল থেকে পণ্য সরবরাহ করা থেকে প্রতিটা স্তরে স্তরে একজন ক্রেতাকে তার এই চাঁদার যে পরিমাণ সেই পরিমাণের দায়ভার বহন করতে হয় ভোক্তাকে বহন করতে হয় আজকে যে ট্রাক আসে আজকে বলা হচ্ছে পুলিশ চাঁদা নেয় বিভিন্ন সমিতি চাঁদা নেয় বিভিন্ন সংস্থা চাঁদা নেয় এই পথে পথে চাঁদাবাজিও কিন্তু একটা বড় ধরনের মরণ ফাঁদ তৈরি করেছে আমাদের এই পণ্য মূল্য বৃদ্ধি করবার ক্ষেত্রে আমরা আমরা সময়ভিত্তিক বাজার ব্যবস্থার কথা চিন্তা করতে পারি আমরা ভাবতে পারি একজন কৃষক যদি তার উৎপাদিত পণ্য তিনি মাঠে উৎপাদন করবেন তার বিপণন ব্যবস্থাপনা থাকবে তার ট্রাক থাকবে সে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে পারবে তাহলে কিন্তু আমরা এই যে কৃষকের উৎপাদিত পণ্য তিনিও ন্যায্য দাম পাবেন অন্যদিকে ভোক্তারাও কিন্তু কম দামে সেই পণ্যটাকে কিনতে পারবো সুতরাং সব কিছু মিলিয়েই সবশেষে একটা কথা বলতে চাই আবার একটা কথা বলতে চাই বিতর্কিত বারবার বলেছেন একটা কথা বলতে চাই সেটি হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের এই ভোক্তাদেরকে আমাদেরকে সাধারণ জনগণকে স্বস্তিতে আগামী রমজানে তাদের ঈদ উদযাপন করবার জন্য পণ্য দ্রব্য কিনবার জন্য যদি সুযোগ তৈরি করে দিতে চাই তাহলে আমাদেরকে উন্মুক্ত আমদানির দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে ডলারের যে বিভিন্ন ধরনের দাম সেই দামকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে 110 টাকার ডলার ব্যাংক যদি 120-125 টাকা আদায় করে পণ্যের দাম বেড়ে যাবে সেটাকে আমাদেরকে বন্ধ করতে হবে পথে পথে চাঁদাবাজি আমাদের বন্ধ করতে হবে সিন্ডিকেটের কালো হাতকে মাথায় বাড়ি দিয়ে হলো সেটাকে বন্ধ করতে হবে একই সাথে রাজনৈতিক সদিচ্ছাকে এখানে অত্যন্ত গুরুত্ব দিতে হবে বড় বড় যে ফার্মগুলো রয়েছে কর্পোরেট কোম্পানি রয়েছে তাদের উপরে যদি কোনো কারণে কোনো রাজনৈতিক ছত্রছায়া থেকে থাকে সেই ছত্রছায়া থেকে সেই হাটটি রাজনৈতিক কর্তা ব্যক্তিদের সরিয়ে নিতে হবে তা না হলে রাজনৈতিক সদিচ্ছা না থাকে আমরা কোনোভাবেই আমাদের এই যে পণ্য মূল্য দামকে নিয়ন্ত্রণ করে আসন্ন রমজানে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে পারবো না।